ত্রিপুরায় ফের তৃণমূলে ভাঙন, কংগ্রেসে যোগ দিলেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক বাপটু চক্রবর্তী, বিজেপির সঙ্গে তৃণমূলের আঁতাতের অভিযোগ এনে দলবদল। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ শাহ। প্রসেনজিৎ, কি খবর রয়েছে? কিছুক্ষণ আগেই কংগ্রেস ভবনের সামনে একটি যোগদান সভায় অংশগ্রহণ করেন বাপটু চক্রবর্তী এবং তিনি কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের হাত থেকে কংগ্রেস দলের পতাকা নিয়ে দলে যোগদান করেন এবং তিনি দাবি করেন যে গত পৌর নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এর মধ্যে 12 জন তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থী তারাও আজকে কংগ্রেস দলে যোগদান করেছেন। তার পাশাপাশি এও বলেছেন যে আগামীতে আরো বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তারা কংগ্রেস দলে যোগ দেবেন এবং তার পেছনে কারণ হিসেবে তিনি বলছেন যে উদ্দেশ্যটাকে নিয়ে তারা তৃণমূল কংগ্রেস কাজ করা, সাংগঠনিকভাবে কাজ করার শুরু করেছিলেন। তারা ভেবেছিলেন যে বিজেপি দলের বিকল্প হিসেবে তৃণমূল কংগ্রেস হয়তো ত্রিপুরা রাজ্যে কাজ করবে, কিন্তু এখন দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস বিভিন্ন উপায়ে বিজেপির হাত শক্ত করছে এবং বিজেপিকে মদত যোগানোর জন্য বেশ বিভিন্ন ভাবে আঁতাত করে যাচ্ছে এবং বিজেপি আর তৃণমূল কংগ্রেসের আঁতাতের অভিযোগে নেই, কিন্তু আজকে কংগ্রেস দলে যোগদান করলেন। তার প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায় যে এই ধরনের দলবদল নেতাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন, তিনি দাবি করেছেন যে কয়েকদিন আগেও তৃণমূলের বেশ কিছু কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করেছিলেন এবং 3 দিন আগেও তার সঙ্গে কথা বলেছে। এই ধরনের নেতারা আজকে সেখানে কালকে সেখানে কোনো নিজের আখের গোছানোর জন্যই তারা দলবদল করছেন। মাধুরী, ধন্যবাদ প্রসেনজিৎ। ত্রিপুরায় ফের তৃণমূলে ভাঙন, কংগ্রেসে যোগ দিলেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক বাপটু চক্রবর্তী, বিজেপির সঙ্গে তৃণমূলের আঁতাতের অভিযোগ এনে দলবদল। তৃণমূল ত্যাগী নেতার দাবি, পুরো ভোটে তৃণমূলের টিকিটে লড়া মোট 12 জন প্রার্থী আজ কংগ্রেসে যোগ দেন। দলত্যাগীদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন ত্রিপুরা তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত রাজীব বন্দ্যোপাধ্যায়। সে যদি মনে করে থাকে যে অন্য কোনো দলে গিয়ে তার সুবিধা হবে, আমরা তাকে শুভেচ্ছা জানাই এবং এই ধরনের রাজনীতিবিদ যারা বারবার দল পরিবর্তন করে তারা আয়রাম গয়রাম, আমার মনে হয় আবার দেখুন অক্টোবর নভেম্বরের পর তারা আবার আর একটা দলে গিয়ে যোগ দেবে যখন তাদের মনে হবে সেই দলটা সুটেবেল। এরা হচ্ছে হাওয়া মোড়ক, এ হাওয়া যখন যেখানে থাকে সেইখানে যাওয়ার চেষ্টা করে। সুতরাং এদেরকে নিয়ে আমার তো মনে হয় ত্রিপুরার মানুষের যারা রাজনীতি সচেতন মানুষ তারা আদৌ এই সমস্ত নেতৃত্বকে নিয়ে কোনো চিন্তা করে বলে আমার মনে হয় না। গরু পাচার মামলায় ফের সিবিআই এর হাজিরা এড়াচ্ছেন অনুব্রত মণ্ডল। কাল নিজাম প্যালেসে অনুব্রতকে তলব করেছিল সিবিআই। কাল নিজাম প্যালেসে যেতে পারছি না, ইমেল করে সিবিআই কে জানিয়েছি, এমনটাই দাবি তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের। গরু পাচার মামলায় ফের সিবিআই এর হাজিরা এড়াচ্ছেন অনুব্রত মণ্ডল। কাল নিজাম প্যালেসে অনুব্রত মণ্ডলকে তলব করেছিল সিবিআই। কাল নিজাম প্যালেসে যেতে পারছি না, ইমেল করে সিবিআই কে জানিয়েছি, এমনটাই দাবি করেছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।